নেকসুরাতে শয়তান ধোকা দিতেছে রাসূলুল্লাহ। শয়তান বলতেছে কি হইছে, তাতে কোনো সমস্যা নাই, মহিলারাও আসলে ঝাড় ফুঁক দেবে, কোনো সমস্যা নাই, এই তো অলিত্য শেষ হয়ে যাইছে, ব্যাপারটার কারণে কিছু থাকেনি। মহিলারা দলে দলে আসতেছে, ফুঁক দিতেছে, ঝাড় ফুঁক দিতেছে, ভালো হইতেছে, কিন্তু ইতিমধ্যে যখন বাসার মেয়ে এসে পড়লো, শয়তান বলল ঠিক আছে, এটা তো এদেশের বাদশার মেয়ে, তার তো অবস্থাটা একটু করুন, বেশি পেটের মধ্যে খুব বেশি ব্যথা, ওনাকে একদিনে তুমি ফুঁক দিলে হবে না, ওনাকে সাত দিন রাখতে হবে, কয় দিন, সাত দিন কমপক্ষে রাখতে হবে। তো একটা ঘর বানাই দিল, পাশে একটা ঘর বানাই দিল থাকার জন্য। এখন আস্তে 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 এখন ওই মেয়ে বাইরে বের হয়, আর ওই যে মূর্খ দরবেশ, মূর্খ দরবেশের কাছে দৈনিক তার ওই যে পীর, কোন পীর বলেন তো, শয়তান পীর, শয়তান পীর, এই শয়তান পীর আস্তে আস্তে সবক দেওয়া শুরু করছে যে তুমি দৈনিক এই মেয়েকে ঝাড় ফুঁক দিবা, দৈনিক একবার কি দেবা, ঝাড় ফুঁক দিবা, দিতে দিতে একসময় ভালো হয়। এরে নবীর উম্মতের দল, আমি কথা না বলি আমার মূল আলোচনা যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানায়া দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, একমতে উলাইয়া যালাস্তো কদিম জামিউল উলমি ফিল কুরআনে হাকীম তাকাসুর আনহু ওয়াহামুর রিজালিন। আরে আল্লাহর গোলাম আল্লাহ জানে দেয়, কুল হাল ইস্তাউল লাযীনা ইয়ালামুন, কুল হাল ইস্তাউল আপনি জানেন, যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না, পারেনি। আল্লাহ পয়গম্বর কে বলতেছেন, পয়গম্বর আপনি জানায় দেন, যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। কিভাবে? গ্রাম্য প্রবাদ বাক্য আছে, যে মূর্খ বন্ধুর সে জ্ঞানী শত্রু ভালো বা উত্তম, কথা ঠিক কিনা এটা আপনাদের বিশ্বাস হয়? আস্তে বলে, জোরে বলে, জ্ঞানী যদি শত্রু হয় তারপর মূর্খ বন্ধুর সে অনেক ভালো, কারণ কি জানেন, বিভিন্ন বিষয়ে দেখা যায় যে ছোটখাটো বিষয়ে ভেজাল লাগায় দেয় মূর্খরা, কথা বলেন ঠিক, ভেজাল লাগায় দেয়। আর এখন তো মশলা দেওয়া লাগে না, মুক্তি সেবারা মশলা দেওয়া লাগে না, আম পাবলিক দেখবেন মশলা বলবেন, আম পাবলিক উত্তর দেওয়া শুরু করবে,
মাসালা দিতে এখন সময় লাগে না, যে সে মাসালা দিতে পারে না, মাসালা দিলে আগে কিতাবের হাওলা দিত, কথা বলে যে অমুক ফতোয়ার কিতাবে অমুক জায়গায় লেখা আছে, কথা বলে। এখন তো দেশে বিশাল মানে অবস্থা খুবই দুর্বল দেখা যাচ্ছে, যে এখন শুধু ইংরেজি পড়তে পারলেই মনে হয় যে শরীয়তের বড় দলিল হিসাবে তিনি বিবেচিত হয়ে গেছে, শরীয়তের বড় আলেম হয়ে গেছে। ইংরেজি মাহফিলে ভুডুর ভুডুর করলেই শরীয়তের বড় আলেম হওয়া যায় না, কথা কয় না, জোরে বলে। তো দেখা যায় এই অবস্থায় এখন ফতোয়া দিতে সময় লাগে না, বাস মাগার ডক্টর ডিগ্রি অর্জন করেছে, এখন মেয়েদের উপর যে আল্লাহ পর্দা ফরজ করেছেন এই পর্দার বিরুদ্ধে একদল বের হয়ে গেছে, পাণ্ডিত্য অর্জন করেছে, সাধু ভাষায় পাণ্ডিত্য অর্জন করার পরে এখন তারা বলতেছে না মুখ খোলা রেখে পর্দা করা যাবে, কি কোন এত তো মেয়েদের আর সুবিধা হয় চান্স মোড়ে পায় না, এখন আরো চান্স পেয়ে গেছে, মুখ হাত খোলা রেখে নাকি পর্দা হয়ে যাবে। অথচ পয়গম্বর জানায় যে পর্দা করতে হবে মেয়েদের পর্দার ব্যাপারে, শুধু মেয়েদের ক্ষেত্রে নয় পুরুষেরও পর্দা আছে কি নাই, আরো জোরে বলেন আছে কি নাই, পর্দার ব্যাপারে শরীয়তের মাছানা, তুমি ইংরেজি পড়ু আর দেওয়ার কোন অধিকার নাই, ফতোয়া দিতে হলে কিতাবের হাওয়ালা আগে দিতে হবে, মনে রাখবা আমার ফতোয়া তোমার ফতোয়া। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির মত হবে না, কথা বলেন আমার ফতোয়া তোমার ফতোয়া আল্লামা আহমদ শফি সাহেবের মত হবে না, আমার ফতোয়া তোমার ফতোয়া দেওবন্দের হযরতের সাথে তুলনা হবে না, আমার ফতোয়া তোমার ফতোয়া চরমোয়ের হযরতের সামনে তুলনা হবে না। মনে রাখতে হবে এমন ফতোয়া দেয়া যাবে না যেই ফতোয়ার মানুষ যেই ফতোয়ার মাধ্যমে মানুষ বিভ্রান্তির পথে চলে যায়। আল্লাহ সকলকে হেফাজত করুক বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেয় যারা জানে এবং যারা জানে না সমান হতে পারে না, মনে করছো আমি বড় আলেম হয়ে গেছি আসলে আলেম হতে পারো না, নিজেকে নিজে আলেম দাবি করা যাবে না, আমি বড় শরীয়তের বড় আলেম আমার উপর আর কোনো আলেম নাই, মনে রাখবা নিজেকে নিজে মাটির সাথে বিলীন করে দিতে হবে, যত আল্লাহ ওলি দুনিয়ার মধ্যে আছে তারা নিজেকে নিজে মাটির সাথে বিলীন করে দিছে আর বলছে না আমি একজন অগণ্য গোলাম, এর মালি তুমি মালি হলো আমার বাপ, আল্লাহু আকবার, এর মালি তোমার তুমি আমার আল্লাহ আমি তোমার গোলাম, গোলামের কোনো ক্ষমতা নাই, স্রষ্টার ক্ষমতা কার ক্ষমতা, বহু গ্রন্থ তিনি লিখেছেন, বহু কিতাব তিনি লিখেছেন, অনেকে কিতাব পড়েছেন, তার অনেক প্রসিদ্ধ কিতাব আছে তার নিজের হাতে লেখা, চরমোনার মাদ্রাসার প্রবীণ উস্তাদ আমার প্রাণ প্রিয় উস্তাদ মাওলানা ইমামউদ্দিন মুহাম্মদ তোহা হুজুর, এর আল্লাহর গোলাম একটা ঘটনা উল্লেখ করেছেন তার গ্রন্থের মধ্যে, প্রসিদ্ধ গ্রন্থের মধ্যে সুন্দর একটা ঘটনা বয়ান করেছেন, এক মূর্খ দরবেশ
মূর্খ দরবেশ। মূর্খ থাকলে কি হয়? যদি আল্লাহর ওলিও হয় তারপরও ভেজাল আছে সন্দেহ। মূর্খ দরবেশ বড় আল্লাহর ওলি কামেল, মূর্খ দরবেশ জঙ্গলার মধ্যে চলে গেল ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য যখন জঙ্গলার কিনারায় চলে গেল, যা দেখতেছেন জঙ্গলার মধ্যে কোন মানুষ নাই, একা একা ইবাদত করতেছে। ছোট্ট একটা ঘর বানাইয়া আল্লাহর ইবাদত শুরু করে দিল। আল্লাহর ইবাদত শুরু করে দেওয়ার পর আল্লাহর গোলাম দেখতেছে, আল্লাহর ওলিদার দেখতেছে, মূর্খ দরবেশ তার সামনে একটু সামনে গিয়া ওই মূর্খ দরবেশ এলেন না থাকার কারণে কি হইছে জানো? মূর্খ দরবেশ এলেন না থাকার কারণে ঈমান শেষ করে ফেলছে, এক পর্যায়ে বেঈমান হয়ে মারা গেছে। কিভাবে আল্লাহর বান্দা শুনো, মূর্খ দরবেশ তিনি ভালোভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন, কিন্তু শয়তান তো বসে নাই, মিষ্টির ইবলিস তো বসে নাই। ইবলিস সব সময় চেষ্টা করে কিভাবে উনি আল্লাহর ওলি হয়েছে ওলিত্ব নষ্ট করা যায়। কথা বলেন ঠিক, চেষ্টা করে কি করে না ঠিক। মূর্খ দরবেশ আল্লাহর ইবাদত করতেছে, এই দিকে মিস্টার ইবলিস উনি যে কামরা বানাইছে, যে ঘর বানাইছে, ইবাদতখানা বানাইছে, এর চেয়েও সুন্দর করে একটা ইবাদতখানা, একটা ঘর, ঝাঁকঝুমুক পুরনো ঘর, ইবাদতখানা বানাইলো মিস্টার ইবলিস। বানায়ের পর ওনার ঈমান আমলকে হরণ করলো। তো যখন ঝাঁকঝুমুক পুরনো আর একটা জঙ্গল পাশে আসলো জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে যখন ইবলিস এরকম আস্তানা গাড়লো, তো আল্লাহর ওলি মনে করেছে, মূর্খ দরবেশ আল্লাহর ওলি মনে করেছে যে হায় রে হায়, আমি তো মনে করেছি আমার চেয়ে বড় দরবেশ আর এখানে নাই, কিন্তু আমার চেয়েও তো বড় একজন দরবেশ এখানে আছে, তাহলে তার কাছে আমার মুরিদ হওয়ার দরকার। কি হওয়ার দরকার? মুরিদ হওয়ার দরকার। তো উনি তো জানে না যে উনি শয়তান কিনা, কারণ এলেম নাই ওনার সেই মাপে, যে মাপকাঠির এলেম নাই। উত্তর দিলেন, এবার বলতেছেন যে হুজুর আপনার এত বড় এখানে ইবাদতখানা, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, হুজুর আপনি আমার মুরিদ করেন, কি করেন মুরিদ করেন, চলে গেল। আল্লাহর ওলি মূর্খ দরবেশ শয়তানের কাছে যখন চলে গেল, আমাকে হুজুর আপনি এত বড় ওলি কামিল, আপনি এত সুন্দর আপনার ইবাদতখানা, আপনি মনে হয় এই দবার বলো আল্লাহর ওলি, মূর্খ দরবেশ বুঝে না এলেম নাই, এলেম না থাকার কারণে যখন চলে গেল আর বলল হুজুর আপনার পায়ে হাত ধরে আমাকে মুরিদ বানায় না, বলে কই থেকে আসছো, যা আমার ইবাদত করার সুযোগ দে। কে বলতেছেন? মিস্টার ইবলিস শয়তান বলতেছে, যা দূর হ, ইবাদত করার আমারে সুযোগ দে। চিন্তা করেন মিস্টার শয়তান ইবলিস কেমন ইবাদত বন্দেগী করে। ওই যে আগে বলছিলাম নেকসুরাতে ধোকা দেওয়া, কথা বলেন ঠিক, বুঝতে হবে ভাই, মেধা দিয়া বুঝতে হবে। আল্লাহর ওলি মূর্খ দরবেশ, আল্লাহর ওলি মূর্খ দরবেশ শয়তানের কাছে চলে গেল, হুজুর আপনি বড় ওলি কামিল, আমারে আপনি মুরিদ বানায় নেন, দেরি কইরেন না। মূর্খ দরবেশ বলার পর শয়তান বলতে যে দূর হয়, একটু পরে সময় নাই, আমার ইবাদত করার সুযোগ দে,
এবাদত করতেছে মূর্খ দরবেশ, দেখতেছে আয়রে হ্যাঁ আমি যে এবাদত করি আমার সে অনেক অনেক গুণ এবাদত এই ব্যক্তি বেশি করতেছে, ওনার মতো আল্লাহর ওলি আর হতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না, বলার পর শয়তান বুঝেছে না আমি ওরে ঘায়েল করতে পারবো আর সন্দেহ নাই। শয়তান ওরসে যখন বড় ওলি কামেল সাজল, সাজার পর শয়তান সাকসেস হয়ে গেছে, আমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই, ও তো আমার কাপড় হয়ে গেছে। যখন মুরিদ করবে না এবার আরো পায়ে হাত অনুরোধ করতেছে হুজুর, আপনি যদি আমার মুরিদ না করেন আমার কোনো উপায় নাই, আমি কার কাছে যাব? এই জঙ্গলার মধ্যে আমি তালাশ করলাম, বহু তালাশ করলাম আর কোনো ওলি কামিল খুঁজে পাইলাম না। আমার একজন মুরব্বি ধরার দরকার, আমার একজন পীর ধরার দরকার। কখন চিন্তা করলাম আপনার সে আর কেউ বড় নাই। যখন মুরিদ করে দিল, মুরিদ করে দেওয়ার পর এবার শয়তান বলতেছে ঠিক আছে চান্স তো পেয়ে গেলাম, দ্বিতীয় চান্স কত? শয়তান সামনের দিকে যাইতেছে, ঠিক আছে তোমারে খেলাপথ দিয়া দিলাম। শয়তান কি করছে? খেলাপথ দিয়া দিছে, যাও তুমি যেমন রাস্তা না যায় বসো দেখবা কাজ হয়ে গেছে, খেলাপথের কাজ হয়ে গেছে। এরকম কিছু দুনিয়াদার আছে না? এরকম কিছু ভন্ডার দল আছে না? এই জোরে বলেন আছে কি নেই? নেক্সট সূরা তো ধোকা দাও, যাও তোমার রাস্তা না যাও দেখবা না কারবা। যখন মূর্খ দরবেশ তার আস্তা নাই গেল, ওই তদানীন্তন সময় সেই দেশের বড় বাদশা তার মেয়ের পেটের মধ্যে ব্যথা হইতেছিল, এবং মূর্খ দরবেশের কারামত বাড়ানোর জন্য শয়তান এবার দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করলো। একটু সামনে গিয়ে এক বণিক কাফেলা যাইতেছে, বণিক কাফেলার একটা মানুষের মধ্যে পেটের মধ্যে শয়তান ঢুকে গেল। শয়তান ঢুকে যাওয়ার পরে পেটের মধ্যে ব্যথা বেদনা শুরু হয়ে গেছে, কি করবে এখন? একজনের কাছে শুনতেছে অমুক জায়গায় একজন ওলি কামেল আছে, এক দরবেশ আছে বসা, তার কাছে পানি পড়া দিলে ভালো হয়ে যায়। চলে গেল তার কাছে, গিয়া বলতেছে হুজুর আপনি নাকি সোমবার একজন আল্লাহর ওলি, আমার পেটের মধ্যে ব্যথা বেদনা করতেছে, যদি আল্লাহর রাস্তে আমাকে একটু পানি পরে দেন আমার মনে হয় আমি ভালো হয়ে যাব। কে বলতেছে? ওই বণিকের লোকটা, ব্যবসা যাইতেছে ওই ব্যবসাকৃত লোকের মধ্যে একজনের মধ্যে শয়তান ঢুকে গেল পেটের মধ্যে, ও ব্যক্তি বলতেছে তো মূর্খ দরবেশ একটু পানি পরে দিছে সাথে সাথে ভালো হয়ে গেছে, কি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলবেন না? কারণ এখন সুবহানাল্লাহ বললে অসুবিধা না, যখন উনি কাফের হয়ে যাবে তখন আর বলতে হবে না, কারণ এখন তো এখন পর্যন্ত ভালো আছে, কারণ ওনার তো জাস্টিফাই করার ক্ষমতা ওনার নাই, ওনার মধ্যে সেই এলেম নাই, যাচাই করার এলেম নাই যে উনি শয়তান না উনি ভালো মানুষ না উনি আল্লাহওয়ালা। সামনে চলে যায় রে নবীর উম্মত, মূর্খ দরবেশ ওই আস্তানায় বসে পানি পড়া দিতেছে, যার পানি পড়া দেয় সে ভালো হয়ে যায়, আল্লাহু আকবার, যারে পানি পড়া দেয় সে ভালো। এইভাবে তার সুনাম সুখ্যাতি সরাইয়া গেল, কিন্তু শেষ পর্যন্ত ওই দেশের বাদশা শুনতে পারলো যে অমুক জঙ্গলার মধ্যে একজন ওলি কামিল আছে, যিনি পানি পড়া দিলে, যিনি ফুক ফাক দিলে, ফুৎকার দিলে আর কোন রোগ থাকে না, যার ফুক দিলে আর কোন রোগ থাকে না, কিন্তু বাদশার মেয়ের মধ্যে খুব পেটের ব্যথা, পেটের মধ্যে খুব বেদনা করতেছে, ওই বাদশার মেয়ের পেটের মধ্যে শয়তান ঢুকে গেছে। নামাজ বললে বলবেন না? এখন বলতেছে ওই জায়গায় একজন ওলি কামেল আছে, যদি তার কাছে যাও তাহলে তোমার মেয়ে ভালো হয়। লোকজনকে পাঠিয়ে দিল, যাও যাও অমুক জঙ্গলের কিনারে চলে যাও, জঙ্গলে যাই আমার মেয়েকে তোমরা দেখাও,
তো হয়তো বা তার কারণে সুস্থ হয়ে যেতে পারে। শয়তান তৃতীয় চক্র অঙ্ক ঘটাইছে, তৃতীয় পদ্ধতি ঘটাইছে বেঈমান বানানোর জন্য। আরে নবীর উম্মত ভালো করে হেদায়েতের কান লাগায় শুনতে থাকুন, নবীর উম্মত যখন যাইতেছে যাওয়ার পর বলতেছে ঠিক আছে ওই জায়গায় বসা, এই জায়গায় আমার একটা কামরা, এই জায়গায় কোনো মহিলা আসতে পারে না। ইতিমধ্যে শয়তান আবার ওই খেলাফত যে দিছে আবার দ্বিতীয়বার বলতেছে খবরদার তোমার কারণে মানুষ ভালো হইতেছে, এখন পুরুষেরা আগে আসছে এখন মহিলারা তো ভালো হবে, তাদের হওয়া লাগবে না, তুমি পারো ভুদেতে অসুবিধা কি দাও। নেক্সট সূরাতে ধোকা কথা বলে ভালো করে জেনে রাখেন, যেই দরবারে পুরুষ মহিলা একত্রিত হয় ওই আল্লাহ জায়গা করে, যেই দরবারে গিয়ে একত্র হয় যদি ওয়াজের মজলিশও বসে কোরআনের মজলিশও বসে মনে করতে হবে ওই দরবার কোন দরবার না, ওটা ভন্ডের দরবার। আরো জোরে বলেন কথা ঠিক কি না? নেক্সট সূরাতে শয়তান ধোকা দিতেছে রাসূলুল্লাহ, শয়তান বলতেছে কি হইছে তাতে কোনো সমস্যা নাই, মহিলারাও আসলে ঝাড়ফুঁক দেবা কোনো সমস্যা নাই, এই তো অলিত তো শেষ হয়ে যাইছে, ব্যাপারটার কারণে কিছু থাকেনি। এটা তো এদেশের বাদশার মেয়ে, তার তো অবস্থাটা একটু করুন বেশি, পেটের মধ্যে খুব বেশি ব্যথা, ওনাকে একদিনে তুমি ফুক দিলে হবে না, ওনাকে সাত দিন রাখতে হবে, কয় দিন মূর্খ দরবেশের কাছে দৈনিক তার ওই যে পীর, কোন পীর বলেন তো? শয়তান পীর, শয়তান পীর। এই শয়তান পীর আস্তে আস্তে সবক দেওয়া শুরু করছে যে তুমি দৈনিক এই মেয়েকে ঝাড়ফুঁক দিবা, দৈনিক একবার কি দেবা ঝাড়ফুঁক দিবা, দিতে দিতে এক সময় ভালো হয়। এরে নবীর উম্মতের দল যখন এইভাবে শুরু করে দিছে ঝাড়ফুঁক দেওয়া শুরু করে দিল, আস্তে 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 মেয়ের মহব্বতে ওই ওলিয়ে কামেল মূর্খ দরবেশ পড়ে গেল, আস্তে আস্তে মেয়ের মহব্বতে পড়ে গেল, এরকম বন্ডের দরবারে আসি কি নাই, আরো দরবার আসি কি নাই। ওই সমস্ত বন্ডের আমি নাম বলতে চাই না, কিন্তু আপনারা যাচাই করবেন আসি কি নাই। এরে নবীর উম্মতের দল যখন এভাবে আস্তে আস্তে মেয়েটার সাথে সম্পর্ক হয়ে গেল, এক সময় তার পীর বলতেছে কিছুই হবে না, তুমি আস্তে আস্তে তাকে ঝাড়ফুঁক দেওয়া শুরু করে দাও, তাকে মহব্বত করে শুরু করে দাও। আস্তে আস্তে যখন মহব্বতের আধিক্যতা হয়ে গেল, এক সময় যখন ওই মূর্খ দরবেশের সাথে ওই মেয়ের সম্পর্কে, মেয়ের সাথে যখন অবৈধ সম্পর্ক হয়ে গেল, সম্পর্ক হয়ে যাওয়ার পর এখন ওই শয়তানের কাছে চলে গেল, হ্যাঁ হ্যাঁ আমি কি করলাম, শয়তানের কাছে চলে গেল, পীর বাবার কাছে চলে গেল, যায় বলে হুজুর আমি তো বিরাট অন্যায় করে ফেলেছি, কি করছ, এরকম এরকম অবস্থা হয়। শয়তান বলতেছে চুপ থাক, আমি আসি না, কথা পায় না, এরকম বন্ডের দল আছে না, চিন্তা নাই, নামাজ লাগবে না, রোজাও লাগবে না, দিল ঠিক হইলে হয়ে যাবে। কিন্তু যখন এভাবে চলতেছে দিন চলতেছে, হঠাৎ করে সাত দিন হয়ে গেল, এই দিকে মেয়েটার সম্পর্ক, মেয়েটার সাথে যখন মূর্খ দরবেশের অবৈধ সম্পর্ক হয়ে গেল, অবৈধ সম্পর্ক হওয়ার পর আস্তে 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 শেষ পর্যন্ত ওই শয়তান বুদ্ধি দিল,
তুমি যে অবৈধ সম্পর্ক করেছো এটা খবরদার, মেয়ে যে ওর বাবার কাছে বইলে দেবো, ওর বাবা তো এদেশের বাদশাহ, বইলে দিলে তোমার অবস্থা গোলাট হয়ে যাবে, কি করো? রাত্রে যখন ঘুমায় থাকবে তখন হত্যা করে হবে, হত্যা করে ওখানে রাখবা না, দূরে এক জায়গায় নিয়ে মাটি মাটি দিয়া পুরো ঢেকে দিবা যে না দেখা যায়। এখন ওই যে শয়তান তীর বাবা বুদ্ধি দিছে, বাস রাত্রবেলা হত্যা করে ফেলবে। হত্যা করার সাথে সাথে কি হয় ভাই, মানুষ যখন অপর ব্যক্তিকে হত্যা করে, হত্যা করলো মানে সে কুফরি করলো, কি করলো? কুফরি করলো, কুফরির মধ্যে ঢুকে গেল। তো যখন এভাবে হত্যা করে ফেললো, হত্যা করার পরে যখন মাটি দিয়ে মাটির চাপা দিয়ে রেখে দিল, শয়তান এই দিকে আবার ওরে বলছে আমি আসি না, তোর কোনো চিন্তা নাই, ওই দিকে বাদশাকে আবার ঘুমের মধ্যে জাগিয়ে দিছে, তোমার মেয়ে তো ওই জায়গায় দিছো, তোমার মেয়ে তো মূর্খে দরবে শেষ করে দিছে, মাইরে ফেলছে, মেয়ে মাত্র একটাই। চিন্তা করেন এখন ওই যে বাদশা চলে আসছে, কোথায় রাখছে তাও স্বপ্নে জানাই দিছে, অমুক জায়গায় দাপন করে রাখছে, মূর্খ দরবেশের অবস্থা খুব করুন, ভালো করে বুঝতে হবে, ভালো করে শুনতে হবে, আল্লাহর গোলাম যখন এবারে সিদ্ধান্ত নিল যে না বাদশাহ রেগে গেল, রেগে যাওয়ার পর ঠিক আছে কেমনে ভাবে মূর্খ দরবেশ ওই জায়গায় দরবেশ করে আমি এবার দেখবো তার মজা মজা। যখন বাদশাহ তার সেনা সম্মানীদেরকে নিয়ে আসলো, আসার পর এভাবে দেখতেছে তার মেয়ের খোঁজ খবর নিল, ওই তোমার মেয়ে জায়গায় নাই, যখন খোঁজ পাইল ওই জঙ্গলার কিনারায় তার মেয়েকে দাফন করে দিল। এই খবরটা পাওয়ার পর এবার বাদশাহ ওই মূর্খ দরবেশকে শাস্তি দিবে, শাস্তি দেওয়ার জন্য মূর্খ দরবেশকে এবার বলতেছে যদি তুমি শাস্তি মেনে নাও তাও তো ভালো, আর যদি না মেনে নাও, সহজ কথায় না মেনে নাও, তাহলে তো কি করবো তত ভালো করেই জানো, তবে হ্যাঁ আজকে তোমার শাস্তি হলো, নিচে আগুন জ্বলতে থাকবে, প্রজ্বলিত আগুন জ্বলতে থাকবে, আর উপরে চরক বাঁধা হবে, চরকের উপর উঠে তোমাকে শুলে চড়ে হত্যা করা হবে। এই সিদ্ধান্ত যখন নিয়েছে নেওয়ার পর মুসলমানের ভালো করে বুঝতে হবে রে নবীর উম্মত, যখন এই সিদ্ধান্ত নিছে নেওয়ার পর এইবার পীর বাবার কাছে আবার চলে গেল মূর্খ দরবেশ, ওই শয়তান পীর বাবার কাছে চলে গেল, যে এখন তার কোনো রক্ষা নাই, এখন তো আমি শেষ। তাহলে আর একটা তোর জন্য আর একটা পথ খোলা আছে, সেটা কি? সেইটা হলো এই সময় যদি তুই আমারই মরি তোরে তো আমি বাঁচাবো, কারণ আমি ছাড়া তোরে কেউ বাঁচাইতে পারবে না, তাহলে বুদ্ধি আছে আমার, কি বুদ্ধি? তাহলে তুই এই সময় যদি আমাকে একটা সিজদা দিতে পারো, সিজদা দিতে পারলেই আমি তোর এই তোকে আর শুনে চড়ানো হবে না, আর তোর এই কাজটা আমি সমাধান করে দেবো। এখন বাকি ছিল আগে বেঈমান বানানোর জন্য, ঠিক আছে, এখন ও রাজি হয়ে গেছে, কারণ শুলে চড়াইবে, রাজি হয়ে গেছে, তো সিজদা দিল, সিজদা দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল? বেঈমান হয়ে গেল। এবার শয়তানের কাজ হলো, শয়তান বলতেছে মূর্খ দরবেশ আমার এলেমের সাথে শুনতে পারবি না, তোরে আমার উচিত ছিল, তোরে আমার আশা ছিল, তোরে মূর্খ দরবেশ, তোরে আমি বেঈমান বানাবো, বেঈমান বানাবো, বেঈমান বানানোই মূলত আমার উদ্দেশ্য ছিল, আজকে যখন তুই বেঈমান হয়ে গেছো এখন তোর থেকে আমি সরে গেলাম।